আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছে। সবাইকে রাজ মেথডে স্বাগতম। এবং আজকের ক্লাসে যারা নতুন আসছো বন্ধুরা, তোমরা রাজ মেথড চ্যানেলটাকে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করবা, বা কমেন্টস থাকলে কমেন্টস করবা, লাইক করবা, এই আশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাস শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা দেখো। আমাদের কিন্তু গত ক্লাসে আমরা সসীম ধারার অনুশীলনী 13.2 এর গুণোত্তর ধারার উপর প্রথম একটা মৌলিক ক্লাস নিয়েছি। তার উপর আমরা ওই ক্লাসে বলছি যে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, ওই সূত্রের প্রমাণগুলো আমরা ধাপে ধাপে শিখব। এর মধ্যে বড় তোমরা লক্ষ্য করো, দেখো এখানে চারটা ফর্মুলা দেওয়া আছে। চারটা ফর্মুলার মধ্যে আমরা প্রথম উপরের তিনটা ফর্মুলার সূত্রের প্রমাণ কীভাবে আসছে সেটা আমরা শিখব আজকে। এর মধ্যে একদম উপরে প্রথমে কী আছে যে 1+2+3+...n সমান সমান n(n+1/2), এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা কি, সেটা হচ্ছে n(n+1/2). তো আজকে আমরা এই ফর্মুলার প্রমাণটা শিখব, কিভাবে এই ফর্মুলাটা আসছে। দেখো বন্ধুরা, প্রমাণটা শিখতে গিয়ে আমরা প্রমাণটা শিখতে গিয়ে বোর্ডে লিখতেছি, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা লেখো যে ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যাকে আমরা কি দ্বারা ডিফাইন করি, Sn, সামেশন থেকে s, আর n সংখ্যক বলছি সেই জন্য Sn। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা কি ধরে নিলাম, Sn, অর্থাৎ আমরা Sn সমান সমান কি লিখতে পারি, 1+2+3+...n-2+n-1+n, অর্থাৎ n সংখ্যক লিখলাম। এখন এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা কি, আমরা কিন্তু n এর আগে কি লিখলাম, n-1, তার আগে কি লিখলাম, n-2, এভাবে ডট ডট দিয়ে 3, 2, 1, আস্তে আস্তে পিছনের দিকে কি কমতেছে, দ্যাট ইজ এখানে n থেকে এক ছোট n-1, তার থেকে আরো এক ছোট n-2। তো আমরা যদি একটা কোনো সংখ্যা n হয়, তার থেকে যদি আমরা বলি এক বড়, সেটা হবে n+1, যদি বলি দুই বড় তাহলে হবে n+2, আর যদি একটা সংখ্যা n বলি যে তার থেকে এক ছোট সেক্ষেত্রে হবে n-1, যদি বলি যে দুই ছোট সেক্ষেত্রে হবে n-2। তাহলে আমরা বুঝতে পারলাম n থেকে এক ছোট n-1, তার থেকে আরও এক ছোট n-2, এভাবে কমতে কমতে 1 এর দিকে আসছে। এই জন্য আমরা বললাম যে Sn সমান সমান 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন বন্ধুরা, এই যে উপরের লাইনটা, এটাকে যদি আমরা উল্টাভাবে লিখি, উল্টাভাবে লিখলে Sn সমান সমান কি হবে, প্রথমে আসবে n, তারপরে আসবে n-2, কত, 1, তারপরে আসবে n-2+3+2+1, জাস্ট আগের লেখাটারই কি করলাম, উল্টাইলাম। আগেরটাকে আমরা দিলাম 1 নং, আর পরেরটাকে দিলাম 2 নং। এখন বন্ধুরা আমরা কি করব, এই 1 আর 2 যোগ করব। তো যোগ করলে একটা Sn একটা Sn, যোগ করলে কয়টা Sn হবে, 2টা Sn, সমান সমান
এখানে দেখো n এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে n প্লাস 1 যোগ এখন n মাইনাস 1 এর সাথে কি যোগ করবা 2 এবার একটু রাগ দেখাই তাহলে n মাইনাস 1 যোগ 2 যোগ করলে কি আসবে n প্লাস 1 অর্থাৎ প্লাস এর 2 থেকে 1 চলে যাবে তাহলে থাকবে কত n প্লাস 1 তাহলে এখানে এই দুটো টার্ম থেকে আসবে n প্লাস 1 একটু ব্র্যাকেট দিয়ে সৌন্দর্য করলাম একই রকম ভাবে n মাইনাস 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি এই যে টার্মটা তাহলে এখান থেকে আসবে কত n এই যে 3 থেকে 2 যোগ করলে 1 তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কি তৈরি হচ্ছে n প্লাস 1 ডট ডট দিয়ে এখানে আবার n মাইনাস 2 এর সাথে কি যোগ হবে 3 যোগ করলে মাইনাস 2 আর এখানে প্লাস 3 তাহলে থাকবে n প্লাস 1 n প্লাস 1 আবার প্লাস n মাইনাস 1 এর সাথে আবার 2 যোগ করলে একই রকম ভাবে থাকবে n প্লাস 1 শেষ n এর সাথে 1 যোগ করলে n প্লাস 1 দেখো বন্ধুরা সবগুলো টার্ম কি আসছে n প্লাস 1 তাহলে বা দিয়ে আমরা লিখব 2sn সমান সমান এখন n প্লাস 1 এখানে কত সংখ্যক n প্লাস 1 এখানে n সংখ্যক n সংখ্যক যদি হয় সেক্ষেত্রে আমরা লিখব n ইন্টু n প্লাস 1 দেখো বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যেমন আমরা যদি বলতাম 2 যোগ 2 যোগ এভাবে n সংখ্যক 2 সেক্ষেত্রে হবে কি n সংখ্যক 2 যোগ করলে হবে 2n আর যদি 2 এর পরিবর্তে আমরা 3 দিতাম তাহলে হবে 3n যদি 1 দিতাম 1 যোগ 1 n সংখ্যক 1 সেক্ষেত্রে হবে একটা n মানে শুধু n তো এখানে n সংখ্যক n প্লাস 1 যোগ করলে হবে n সংখ্যক n প্লাস 1 অর্থাৎ n ইন্টু n প্লাস 1 তো এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে sn আমরা sn সমান সমান লিখতে পারি sn এর সাথে 2 কি আকার আছে গুণাকার তাহলে ওই পারে গেলে কত হবে ভাগ হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 দ্যাট ইজ আমাদের সূত্রের প্রমাণ এসে গেল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলাটা কি ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2 তাহলে আমরা একটা সূত্রের প্রমাণ আজকে শিখলাম তো বন্ধুরা আমরা কি শিখলাম n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলাটা শিখলাম আর এই সমষ্টি ফর্মুলাটা কি ছিল n ইনটু n প্লাস 1 বাই 2 এই ফর্মুলাটা সবাই মনে রাখবা আজকে আর নয় নো মোর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ